নমস্কার, সিম্পলিফাইড স্পিরিচুয়ালিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন, আপনারা সকলে আমার প্রণাম নেবেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর পূর্বে শ্রী মাস্টার মশাই বা মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমৎ ভগবত গোপীগীতা থেকে যে বিখ্যাত শ্লোকটি উল্লেখ করেছে তার বঙ্গভাষায় অনুবাদ করব। আশা করব আপনারা মন দিয়ে শুনবেন আর হৃদয়ে ধারণ করবেন। তো চলুন শুরু করা যাক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত্মকং ভ্রুবিগৃণতি ইয়ে ভুরিদা জনাহা। বঙ্গভাষায় এই শ্লোকের অর্থ এইরূপ: তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কৃত্তিত, পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকার। ইহা যিনি বিস্তৃতরূপে কীর্তন করে জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। নমস্কার, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।